বাতিতা কবি নবনীতা দেবসেন। এইবারে শুয়ে পড়ো মা গো, 11টা বেজে গেছে। 11টা আবার রাত নাকি? তুই শুয়ে পড়, কাল তোর কলেজ রয়েছে। মা বসে রয়েছেন তাঁর ইজি চেয়ারে, সরু নাকে মোটা চশমা, ফর্সা আঙুলে আতস কাঁচটা ধরা, কোলের উপরে বিছানো স্টেটসম্যান, পাশের টেবিলে ফ্লাস্কে চা, ওষুধ বিশুধ, রূপোর ডিবেতে পান আর জর্দা, পেতলের পিকদান, পেতলের ক্যাশ বাক্স, পিছনের টিপয়ে মাটির ঘটে মার প্রিয় রজনীগন্ধার গুচ্ছ, আর বেতের টেবিল ল্যাম্প আগরতলায় তৈরি। সামনে টিকটিক করছে অ্যালার্ম ঘড়িটা, ট্রাভেলিং ক্লক। মা কাগজের পাতা উল্টালেন, প্রচণ্ড ঘড় ঘড় শব্দে শব্দহীন রাত্রি টুকরো হলো। বই বন্ধ করে আমি উঠে আসি, ঘরে পা দিতেই এক কলা রজনীগন্ধার গন্ধের গভীরে আমি ডুবে যাই। চেয়ারে বসেই ঢুলছে নার্স মেয়েটি, মা গো শুয়ে পড়ো এবারে, রাত 1:30 বাজে। রাত 1:30? ধমকে ওঠেন, এখনো শুসনি তুই, সকালে কলেজ? বকুনি খেয়েও বলি নির্লজ্জ বেহায়া, শরীর যে খারাপ হবে, এভাবে জেগো না। শরীর? একটা গয়নার মতো ঝলমলিয়ে হেসে ফেলেন মা, আর কত খারাপ হবে রে শরীর, আর হবেই বা কি শরীর দিয়ে। আর একবার যেতেই হয় নিজে শোয়ার আগে। 2:30 বাজিল মা গো, খান্ত দাও, খাটে শোবে চলো। শোবো শোবো, এইটুকুনি বাকি, পড়া তো সহজ নয় ছানির দৌলতে। সামান্য অপ্রস্তুত হেসে ডুবে যান ছাপার হরফে। টেবিল ল্যাম্পের আলো, আতস কাঁচের উদ্ভাসিত মনোযোগে অ্যালার্ম ঘড়ির টিক টিক মুছে যায়। ফিরে আস্তে আস্তে শুনি নার্স মেয়েকে বলছেন, না না বাছা, নিবিয়ে দিও না আলো, বাতিটা জ্বলো কমনি, আরো এক পৃষ্ঠা বাকি আছে। আরো এক পৃষ্ঠা বাকি, আরো এক প্যারাগ্রাফ, আরো একটা বাক্য বাকি, আরো একটি শব্দ দাও নার্স মেয়ে, আরো একটি দিন।